আজকের গল্প বাঘা যতীন, রচনা পিতৃন্দ্রনাথ মুখোপাধ্যায়। দস্যি ছেলে যতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গরুই নদীতে স্নান করতে। কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির এক মুড়ো যতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রি সলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে আর আপ্রাণ লড়তে লড়তে যতি যখন প্রায় অবসন্ন হব হব, সুপটু সাঁতারুর মতো মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এইভাবে যতি শেখে বিপদকে তুচ্ছ করতে। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত যতি মায়ের কোল জুড়িয়ে শোয় আর শোনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প, রানা প্রতাপ শিবাজি সীতারাম রায় প্রতাপাদিত্যের কাহিনী। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করে। তেমনি প্রহ্লাদের গল্পে চৈতন্য নানক কবীরের কথায় মন ভরে ওঠে তার ভক্তিতে। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোক কীভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে। আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব, বলতে বলতে ঘুমের দেশে চলে যায় যতি। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে যতি যায় কুস্তির আখড়ায়। গট্টিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তালিম দেয়। দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা হলো যতির। নমামা অনাথের ছিল নানারকম কসরতের অভ্যাস আর ঘোড়ায় চড়া শিকার দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। যতি এসব দিক থেকে তার প্রিয় সাকরেত। মামার সাদা ঘোড়া সুন্দরীর পিঠে সওয়ার হয়ে প্রায়ই উধাও হয়ে যায় যতি। মাঝে মাঝে শিলাই দহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন, যতি বুঝি বেড়াতে গেছে? যতি ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে। লাগাম ছাড়াই তার পিঠে চেপে ন বছরের যতি গ্রামের কাদামাঠ পার হয়ে যায় সাতারার দুর্গের স্বপ্নে বিভোর হয়ে। এমন সময়ে বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খাঁ, চাটুজ্জে বাড়ির পাহারাদার হয়ে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। লাঠি ছোড়া তরোয়াল বন্দুক চালাতে অতি দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের ওধারে আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলো শিক্ষার ভার। কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। ঠাকুর বাড়ির সঙ্গে কয়াত চাটুজ্জে বাড়ির তিন চার পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। ফেরাজের কাছে যতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছপা নয়। গ্রামের পাঠ এবার শেষ হলো যতির। বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। ওখানেই বড় মামা ওকালতি করেন। তখন পড়াশোনায় যতির মাথা খুব সাফ, দুষ্টু বুদ্ধিতেও সে দর। কদিনের মধ্যেই স্কুলের দামালদের সে পাণ্ডা হয়ে উঠল। কিন্তু তার দুষ্টুমির মধ্যে নেই বিন্দুমাত্র শয়তানির ছোঁয়া। স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, গন্ধে মেতে উঠেছে সবার মন। যথেষ্ট
ইচ্ছে থাকা সত্ত্বেও সহপাঠীদের কারো সাহস হচ্ছে না এক আটটা কাঁঠাল পেরে খাবে। তাই দেখে জ্যোতির মগজে খেলে গেল নতুন একটা মতলব। আই, আজ স্কুল ভাঙলেই চলে যাস না, মজা করা যাবে সবাই মিলে। চুপি চুপি সবার কানে কানে এই কথা সে রটিয়ে দিল। স্কুল ভাঙল, বন্ধুদের দু তিনজনকে নিয়ে বেশ কয়েকটা পাকা পাকা কাঁঠাল পেরে মহাফুর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি। পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল, কে কাঁঠাল চুরি করেছো? ক্লাসে ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন, কেউই অপরাধ স্বীকার করতে নারাজ। তাই দেখে জ্যোতি কবুল করল সে একাই কাঁঠাল পেরেছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল, সেজন্য ওগুলো পেরে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। জ্যোতির সত্য কথা বলবার সাহস আর তার যুক্তির ধরন দেখে হেডমাস্টার হাসি চেপে ধমক দিলেন, আর এমন করো না। সবাই রেহাই পেল। উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকে হেডমাস্টার মশাই মালি দিয়ে ভালো ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিলেন। 1893 সালে ঘটল একটা ঘটনা। জ্যোতির বয়স তখন 14। কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে এলো এক দারুণ হৈহল্লা। দোকান থেকে জ্যোতির চোখ পড়ল পথচারী সবাই ছুটে পালাচ্ছে, একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়, অদূরে ভেবা চাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। জ্যোতি মনস্থির করে ফেলল, এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল প্রায় তার ঘাড়ের কাছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। আচমকা ধাক্কা পেয়ে শীষ পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করল কয়েকটা ঝটকা দিয়ে। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। থেকে থেকে কাঁপুনি জাগলো তার সারা গায়ে। এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো ধন্য ধন্য করল চারিদিকে। কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। মহাগর্বে বড় মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে। পড়াশোনা নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল, লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে শোনে বাউলের গান। জ্যোতি আরও দুটো নেশার মধ্যে ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায় নাটক করে। জ্যোতি তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা আরও অনেকে। জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। বহুবার তাকে দেখা গিয়েছে বড় মামার পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ। দুর্গোৎসবের চার দিন মামা বাড়িতে নিত্য রাধা হতো আজকের হিসাবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। এই ভাত রাঁধতেও জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গর উৎসাহ অপরিসীম। প্রসাদ পেতে আহুত রবাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্যে বাড়িতে। ভদ্রলোকদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত আর অন্যান্য প্রজাদের জন্য
ঘরের লাল চালের ভাত পরিবেশনের। একদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। শুনে যতীর বড় মায়া হলো। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরল। পরদিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত। নবমীর দিনে প্রজারা নানা রকম বল পরীক্ষা খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয়। তাদের ভিড়ের মধ্যে প্রায় হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু। একটা নারকোল বুকে নিয়ে উপুর হয়ে সে মাটি আঁকড়ে পড়ে থাকে। আট দশটা সাজওয়ান প্রজা মিলে তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পংক্তি ভোজনে। হিন্দু মুসলমান বামুন চাড়াল সবাই খেলেন মহাতৃপ্তিতে মায়ের প্রসাদ। বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ হলো। গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে। এরকম গল্প শুনতে গল্পবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।